অফিসত নিখা অকলে মহিলার হইতে বিজেপি নেতার মিটিং নিখার অন্ধকারত নেতার কাণ্ড গম পালে রাইজে আর নিখাই রাইজে করিলে এই কাম আপনার ইয়াত আহার উদ্দেশ্যটা কি নমুনা রাতি রাতি মাইক লই আড্ডা মারিবা লাইন মারছে সিনেমা গুলা ধরছে ক্যামেরা গুলা ধরছে পিসিটি ইচ্ছে অফিসতে এনজয় করিবা আইছিল অসমৰ এজন বিজেপি নেতার বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ উত্থাপন করেছে রাইজে ঘটনা চিরাঙ্গর বাসুগাঁও শহরের সমীপর তিলক গাঁর অভিযোগ অনুসরি তিলক গাঁও ভিসিডিসি কার্যালয়ত সন্দেহজনক অবস্থাত স্থানীয় রাইজর রুখত পড়ে দুই সন্তানের পিতৃ তথা বিজেপির তিলক গাঁও ভিসিডিসির অধ্যক্ষ সঞ্জিৎ দেবনাথ আপনি বাসন্তী মন্দিরত তার কারণে অপেক্ষা করে আছে স্থানীয় সংবাদদাতাই জানিব দিয়া অনুসৰি নিশা আঠমান বজাত এগৰাকী বিবাহিত মহিলাৰ সৈতে তিলকগাঁও ভিসিডিসি কাৰ্যালয়ত সোমাই আছিল সঞ্জিৎ আৰু সেই সময়তে দুয়োৰে কাণ্ড ৰাইজে গম পাই স্থানীয় ৰাইজে দুয়োকে আবদ্ধ কৰি ৰাখে আৰু পৰৱৰ্তী সময়ত আৰক্ষীক খবৰ দিয়ে ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে ৰাইজৰ ৰুখত পৰা সঞ্জিতক উদ্ধাৰ কৰি থানালৈ লৈ যায় বিজেপি নেতা তথা ভিসিডিসির অধ্যক্ষর বিরুদ্ধে উত্থাপন হওয়া এই ঘটনা এতিয়া বসুগাঁওত চর্চার বিষয় হয়ে পড়েছে কাজলগাঁওর পর হেমলেট চন্দ্র রায় অসম লাইভ 24 অফিসত নিশা অকলে মহিলার সঙ্গে বিজেপি নেতার মিটিং নিশার অন্ধকারত নেতার কাণ্ড গম পালে রাইজে আর নিশাই রাইজে করিলে এই কাম আপনার ইয়াত আহার উদ্দেশ্যটা কি নমুনা রাতি রাতি মাইক লই আড্ডা মারিবা লাইন মারছে সিনেমা গুলা ধরছে ক্যামেরা গুলা ধরছে পিসিটি ইচ্ছে অফিসতে এনজয় করিবা আইছিল অসমৰ এজন বিজেপি নেতার বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ উত্থাপন করেছে রাইজে ঘটনা চিরাঙ্গর বাসুগাঁও শহরের সমীপর তিলক গাঁর অভিযোগ অনুসরি তিলক গাঁও ভিসিডিসি কার্যালয়ত সন্দেহজনক অবস্থাত স্থানীয় রাইজর রুখত পড়ে দুই সন্তানের পিতৃ তথা বিজেপির তিলক গাঁও ভিসিডিসির অধ্যক্ষ সঞ্জিৎ দেবনাথ আপনি বাসন্তী মন্দিরত তার কারণে অপেক্ষা করে আছে স্থানীয় সংবাদদাতাই জানিব দিয়া অনুসৰি নিশা আঠমান বজাত এগৰাকী বিবাহিত মহিলাৰ সৈতে তিলকগাঁও ভিসিডিসি কাৰ্যালয়ত সোমাই আছিল সঞ্জিৎ আৰু সেই সময়তে দুয়োৰে কাণ্ড ৰাইজে গম পাই স্থানীয় ৰাইজে দুয়োকে আবদ্ধ কৰি ৰাখে আৰু পৰৱৰ্তী সময়ত আৰক্ষীক খবৰ দিয়ে ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে ৰাইজৰ ৰুখত পৰা সঞ্জিতক উদ্ধাৰ কৰি থানালৈ লৈ যায় বিজেপি নেতা তথা ভিসিডিসির অধ্যক্ষর বিরুদ্ধে উত্থাপন হওয়া এই ঘটনা এতিয়া বসুগাঁওত চর্চার বিষয় হয়ে পড়েছে কাজলগাঁওর পর হেমলেট চন্দ্র রায় অসম লাইভ 24